পাপায়া খাওয়া হচ্ছে, পাপায়া কেটেছে সুদীপ, আর এই যে খাওয়া হবে পাপায়া, মিঠা মিঠা পাপায়া। এখন বিশাল ঠান্ডা না, ঠান্ডারে তো ওই জন্য এটা। সকালে চা নিয়ে বসে গেছি, দেখো বন্ধ পাউরুটি বন্ধ আর দুটো গ্লাস, একটা বন্ধ দুটো টুকরো, দুটো পিস আছে, দুটো পিস এই যে আদি কেটে দিয়েছে, দুটো পিস এই যে, আর এইগুলো তাওয়াতে সেকা হয়ে গেছে সেকে, আর এই দুটো চায়ের গ্লাস নিয়ে আর বসে যাওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের আর আদি সুদীপের, সুদীপের খাওয়া হয়ে গেছে, এটা আদির আর আমার নিয়ে বসেছি চায়ের গ্লাস নিয়ে এক গ্লাস জল খেয়ে। এবারে চাটা খাওয়া হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখন বাজছে নটা, নটার সময় চা খাওয়া হচ্ছে। তবে এই নটার সময় চা তো খাওয়া হচ্ছে, কিন্তু দেখলে না কেউ বলবে না যে নটা বাজছে বলে, ঠান্ডা প্রচুর, রোদ ওঠে না, কুয়াশা প্রচুর। গুড মর্নিং ফ্রেন্ড, আমি অপর্ণা, অপর্ণা অলটাইজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যে যেখান থেকে ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড় দিকে প্রণাম জানাই, ছোট দিকে ভালোবাসা জানাই। ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি, স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখার পর একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলবে ভিডিওটা কীরকম হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা ক্লিক করে দিয়ে, তাকে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা তাড়াতাড়ি ভিডিও দেখতে থাকবে। আমি চাটা আগে খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। অনেক কিছু কাজ হয়ে গেছে, আবার অনেক কিছু কাজ করতে বাকিও রয়েছে। আর বললাম তো রোদ ওঠে না, আর কুয়াশা এসেছে প্রচুর, ঠান্ডা জমিয়ে দেবার মতন কড়ারে ঠান্ডা পড়েছে, হাত পা আঙ্গুলগুলো সব ফুলে যাচ্ছে। আর মানে এবারেই বুঝতে পারা যাচ্ছে যে ঠান্ডাটা খুবই পড়েছে ইউপিতে। তো চলো দেখো, চা খেয়ে চলে এসেছে, এসে লেগে পড়েছে আমার সুপুত্র কাজে। এই দেখো বিছানা তুলা তুলছে, তোলা হচ্ছে বিছানা, এত লেজি এই সুপুত্রটা, এত লেজি, এত লেজি, কত লেটে উঠেছে জানো তো বন্ধুরা, পৌনে নটার সময় ঘুম থেকে উঠেছে আজকে। এটা পানিশমেন্টের রূপে দেওয়া হয়েছে, পানিশমেন্ট একদিক থেকে বলতে পারো, পানিশমেন্ট আবার একদিক থেকে বলতে পারো পানিশমেন্ট নয়, কেননা এত লেটে উঠবে তো কে তুলবে, ওকেই তুলতে হবে না, ওই জন্যই ওই তুলছে। দেখো সুদীপ তো চলে গেছে পড়াতে, আজকে সকাল থেকেই লেগে পড়েছে তার ডিউটি, তার ডিউটি, সে তার ডিউটিতে চলে গেছে। আর এর ডিউটি আজকে যেমন লেট উঠেছে, এর ডিউটি এইটা। এই দেখো বন্ধুরা, আর দেখো এই দিকেও ওঠে না এখন, মানে মানে না বন্ধুরা, দেখো আমাদের ডিউটি মানে এইদিকে উঠে গেছে, সুদীপ তুলে দিয়েছিল, মানে আমি তো কিচেনে চলে গেছি সকালবেলা উঠেই, আর এই ব্ল্যাঙ্কেটটা না ওই ওই আদিরই ওই ওই বেড থেকে এই এই দিককে চলে এসেছে, এইদিকে বসে চা খাবে বলে চলে এসেছিল, কিন্তু আজকে তো কিচেনে কিচেনে বসে কিচেনে বসে চা খেয়েছে, তো তার জন্য দেখো এইটা এখানেই রয়েছে, এবারে তুলবে। আর এইদিকে দেখো আমার ফোনেতে এখন ভিডিও চলছে, একটা বন্ধুর ভিডিও চলছে। চলো এখন এইগুলোকে সব এবারে গোছাই, আবার ঝাড়ু পোঁছা করি, আবার বর্তন সাফ করি, কিচেন সাফ করি, তারপরে আবার আসবো স্নান টান করে, পুজো টুজো করে তোমাদের সামনে। এই দেখো নুকি নুকিয়ে মাম্মি কি খাচ্ছে, আমাকে বলেও না নুকি নুকিয়ে খাচ্ছে। আবার দেখো বন্ধুরা আমি রুটি খেতে বসেছি, নুকি নুকি আবার কেউ জেনে না লে, জল গরম হয়ে গেছে, দেখো রুটি খাচ্ছি, কি দিয়ে রুটি খাচ্ছি দেখো, দেখো চানাচুর নিয়েছি আর রুটি নিয়েছি, আর ওই যে জল গরম হচ্ছে, জল এত ঠান্ডা, ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না, জলটাকে গরম করে তারপরে খেতে হচ্ছে, খাবার পর এত কাঁপাচ্ছে। তোমরা জানতে পারছো ক্যামেরাটা লড়ছে, যেমন লড়ছে তেমন জানছো, ওর জন্য
খাবার আগেই জল গরম করতে দিয়েছি, জল গরম জল গুনগুনা গরম জল খাচ্ছি, নাহলে এত ঠান্ডা জল মানে দু গ্লাস যদি জলের দরকার পড়ছে না সেখানে এক গ্লাস জলেতেই হয়ে যাচ্ছে, শরীরে এত জল কম পড়ছে ঠান্ডা জল খেতে পারা যায় না, খেতে বসেছি এখন, তারপরে জল খাবো, সকালে রান্না করবো, আর রোদ উঠে না একদমই, আজকে রোদ উঠবে নাকি জানি না, কোনো ঠিক নেই, আর ঠান্ডা প্রচুর কন কনে, আমি তো দেখো শক্স পরে ফেলেছি, তা তো শুকরে যায়, এত ঠান্ডা শক্স পরতে হচ্ছে, আর এটা উলেনের কুর্তিটা, চলো আবার একটু পরে আসবো। দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে কাঁপ কাঁপিয়ে, তখন তো খাবার পর আর কাঁপে কেঁপে রান্না হয়েছে, তো কি রান্না হয়েছে দেখো, একদম গরম গরম ভাত খাওয়া হবে, ভাত বেড়ে নিয়েছি সবারই, আর ভাত দিয়ে ভাত ওঠে না কিন্তু নেই, চচ্চড়িটা দিয়ে ভাত উঠছে, চচ্চড়ি করেছি, আলু সিদ্ধ মাখা করেছি, আর বেসনের ভেজ বড়া করেছি, আলু ভাতে করে মানে আর সরি ভাত করেছি, আর কিছু করি না। এই ছিল আজকে লাঞ্চের মেনু, তাড়াতাড়ি করে ফেলেছি, আবারও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, এবার খেয়ে এবার ঠকঠক করে কাঁপা হবে, আর কাঁপ কাঁপিয়ে বাসন ধোয়া হবে। কিচেনেতেই শেষ হয়েছিল, কিচেন থেকেই আবার শুরু হচ্ছে, আবার কিচেনেতেই শেষ হয়ে যাচ্ছে, আজকে সারাদিন এখন কিচেনে, এই কদিন এখন রোদ ওঠে না তো ঘরের ভিতরে যত থাকতে পারবো ততই, এই ঘরেতেই একটু গরম, তাছাড়া কোথাও গরমাই নাই, বিছানাতে আর এই ঘরেতেই একটু গরমাই। তো চলো অনেক কিছু কথা হয়ে গেছে, আগে খেয়ে নিই তারপরে আবার আসবো তোমাদের সামনে। দেখো বন্ধুরা পাপায়া খাওয়া হচ্ছে, পাপায়া কেটেছে সুদীপ, আর এই যে খাওয়া হবে পাপায়া, মিঠা মিঠা পাপায়া, এখন বিশাল ঠান্ডা না, ঠান্ডারে তো ওই জন্যই এটা ঠান্ডা ঠান্ডা জিনিস খাওয়া হচ্ছে, আজকে একটু রোদ করে না, প্রচণ্ড ঠান্ডা, হাতগুলো না এরকম করে গালে ছুঁয়ালেই না বলছে এক থাপ্পড় মারবো, দেখো একটা স্পুন আবার ঠিক করে এ করতে পারছি না, থাপ্পড় মারবো, এই যে হয়ে গেছে থাপ্পড় মারবো। খাওয়া হবে পপিতা, চলে এসো, কেউ পপিতা খাবে, কে খাবে পপিতা খাবে, চলে এসো আমরা খাচ্ছি। আবার কি, আচ্ছা তুমি বলো পাপা প্রতিবারে পপিতা নিয়ে আসে মিষ্টি কেন হয় না, আমি কেন নিয়ে আসি, তোমাদের দাদা ভাই পপিতা নিয়ে আসে মিষ্টা মিঠা হয় না, মিষ্টি নাই, আর আর সুদীপ নিয়ে এলে কিন্তু মিষ্টি হয়, কে জানে হয়তো কিনতে পারে না তোমার দাদা ভাই দেখে, ওর জন্যই মিষ্টি হয় না, এই পপিতাটা বিশাল মিষ্টি, চলো আগে খেলি তারপর আবার দেখা হবে, নাহলে একাই খেয়ে নেবে খপা খপ খপা খপ করে। পপিতা খেয়ে হাত মুখ ধুয়ে আবার চলে এসেছি, এবারে দেখো একদম উঠে পড়েছি বিছানায় বসে আছি, আর দেখেছো সব জায়গায় পর্দা দেয়া হয়ে গেছে, এত ঠান্ডা মানে কি বলবো, এইটা কিচেনকে যেতে যে দরজাটা পড়ে, দরজা তো বন্ধ হয়েই গেছে, তার সাথে পর্দাও দেয়া হয়ে গেছে, আর এই দিকে সব দরজাগুলোর পর্দা সেগুলোও দেয়া হয়ে গেছে, আজকে রাত্রে সব খাওয়া বন্ধ মানে ঠান্ডার জন্য, ঠান্ডা লাগছে, বানাতে গেলেই ঠান্ডা খেতে হবে, ঠান্ডা ঠান্ডা করতে হবে, তার থেকে খাবও না আর ঠান্ডাও লাগবে না, তার জন্যই বসে আছি। না গো বন্ধুরা একটা মজাক করছিলাম, পেট তো আর কথা শুনবে না না, তার জন্যই ভিডিওটা শেষ করতে এসেছি, বড় করবো না ভিডিওটা, তার জন্যই তোমাদের সামনে এসেছি, যাব কিচেনে। তো ভিডিওটা কীরকম হয়েছে একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলবে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ফের দেখা হবে নেক্সট একটা ভিডিও, ততক্ষণ গ্রেট, টাটা, গুড বাই।